তো অনেক বলা হয়েছে যে এটা হারাম করা যাবে না। আর আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি অমুসলিমদের গীবত করতে পারবো এবং অমুসলিমদের কোনো হক নষ্ট করতে পারবো, এবং সেই জন্য কি কেয়ামতে আমাদেরকে পানিশমেন্ট পেতে হবে? এটাই আজকের আলোচনায় এসেছে যে অমুসলিমের হক নষ্ট করা যাবে না, অমুসলিমের সাথে অবিচার করা যাবে না, খেয়ানত করা যাবে না, আমানতে মিথ্যা কথা বলে ধোকা দেওয়া যাবে না, তো এসব করা যাবে না। এক কথা, অমুসলিমের কোনো হক নষ্ট করা জায়েজ নাই। দ্বিতীয়, যে অমুসলিমের গীবত করতে পারবো, গীবত যদি আপনার শরীয়তে বৈধ হয়, বৈধ ছয় ছয়টি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে বৈধ, যদি বৈধ ক্ষেত্র হয় তাহলে জায়েজ, কখনো কখনো ওয়াজিব। আর না হলে এমনি এমনি শুধু অমুসলিম সেই জন্য গীবত করছেন, এই লোকটি মদখোর, তো লোকটি এইরকম খারাপ, লোকটি আর এই দোষ রয়েছে, ওর স্ত্রী এইরকম, ওর মেয়েগুলো এরকম, ছেলেগুলো, লাভ কি আপনার? কোনো লাভ নেই, কোনো গঠনমূলক হলো না, আর ওই ছয়টি ক্ষেত্রের কোনোটাতে পড়লো না। তবে আপনার সামনে অন্যান্য মুসলিমরা আছেন, আর তাদেরকে সতর্ক করতে চাইছেন যে এই অমুসলিমের সাথে তোমরা একটু আদান প্রদান করছো, লোকটা কিন্তু খুব খারাপ লোক, তাহলে অবশ্যই করবেন। হ্যাঁ, এক কথায় অমুসলিম হওয়ার কারণে তার গীবত জায়েজ এমন কোনো ইসলামী বিধান নেই। এমনকি মুসলিম যদি খারাপ চরিত্রের হয় তাহলে তার সম্পর্কে সতর্ক করতে পারেন যে দেখেন আপনি তো ওর পাশে আপনার বাড়ি বা ওর সাথে আপনি চলাফেরা করছেন, একটু সাবধান থাকবেন। একটা লোক হাত ভারী, টাকা ধার নিলে আর দিতে চায় না, তাহলে সতর্ক করা ফরজ। যে এইরকম বেশ কিছু বিবাহ শাদী দিতে যাচ্ছেন, তাহলে সতর্ক করা ফরজ, খারাপ ছেলে থেকে, খারাপ মেয়ে থেকে। তো এগুলো গীবত, বেশ কিছু গীবত রয়েছে যে সব ক্ষেত্রে জায়েজ বা মুস্তাহাব অথবা ওয়াজিব। তো আপনার শুধু অমুসলিম হওয়ার কারণে গীবত করা জায়েজ নয়।